আসসালামু আলাইকুম, আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আমি আজকে তেঁতুল দিয়ে রূপচর্চা বা একটা ফেস প্যাক তৈরি করে দেখাবো, যেটা কোনোই ঘাড়, আঙ্গুলের গিট, যে কোনো জায়গার কালো দাগ দূর হয়ে ত্বক হয়ে উঠবে সতেজ, উজ্জ্বল এবং চকচকে। তেঁতুলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি এক্সক্লিমেটরি উপাদান, যা ত্বকের কালো দাগ ছোপ দূর করতে সাহায্য করে, এবং তেঁতুলে আরও আছে অ্যান্টি এজিং উপাদান, যেটা আমাদের ত্বকের বুড়িয়ে যাওয়া ভাব দূর করতে সাহায্য করে, অর্থাৎ বয়স্ক হওয়া থেকে রক্ষা করে। এজন্য তেঁতুল কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক উপকারী। তেঁতুল তো আমাদের শরীরের জন্য অনেক উপকারী, এটা আসলে তেঁতুলের শরবত বা তেঁতুল খেলে আমাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ যাদের আছে তাদের সেগুলো দূর হয়ে যায়। পাশাপাশি কিন্তু তেঁতুল দিয়ে রূপচর্চাও করা যায়। এটা আপনারা আপনাদের ফেসেও অ্যাপ্লাই করতে পারেন। ফেসের যত দাগ ছোপ আছে, বিশেষ করে ব্রণ হওয়ার পর দাগ ছোপ থাকে, বিভিন্ন কারণে আমাদের ত্বকে যা দাগ ছোপ থাকে সেগুলো দূর করে একেবারে ত্বক করে তুলবে, হোয়াইটেনিং। যাদের র্যাশ আছে, অর্থাৎ ট্যান পড়ে গেছে ত্বকে, তাদের পুড়িয়ে যাওয়া ত্বক, একেবারে ঝলসানো রোদে পোড়া ত্বককে সতেজ করতে তেঁতুলের কোনো জুড়ি নেই। কিন্তু তেঁতুল আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, অবশ্যই পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। তো আমি এজন্য এখানে তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলটা আপনারা 3-4 ঘন্টার মতো ভিজিয়েও রাখতে পারেন, অথবা তৎক্ষণাৎই হয়ে যাবে। তেঁতুলের পাল্পটা বের করে নিতে হবে। অনেকেই আপনারা যদি চান তাহলে আগের দিন রাতে এই তেঁতুলটা ভিজিয়ে রাখতে পারেন, তবে আমি অল্প কিছুক্ষণের মধ্যে এই তেঁতুলের পাল্পটা বের করে নেব। তেঁতুল আমাদের ত্বকের যে মৃত কোষ আছে সেটাও দূর করতে সাহায্য করে, ত্বক একেবারে হয়ে উঠবে সফট, নরম, কোমল, এবং যে কালো দাগ আছে ঘাড়, গলা, কনুই, যে কোনো জায়গার কালো দাগ কিন্তু দূর করতে সাহায্য করবে। তো তেঁতুলের পাল্পটা আমি বের করে নিয়েছি, এটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকেও নিয়েছি। এরপর একটা ফ্রেশ বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে এখন আমি কয়েকটা উপকরণ দিয়ে বা উপাদান দিয়ে ফেস প্যাকটি তৈরি করব, যেগুলো আমাদের ঘরেই থাকে। এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ, অবশ্যই এখানে খাঁটি হলুদটা নেওয়ার চেষ্টা করবেন, যে কোনো বাজারের হলুদ দিলে কিন্তু হবে না। এরপর তেঁতুলের পাল্পটা আমি অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি, যতটুকু লাগে ঠিক ততটুকুই দিতে হবে। এই তো এটা আমি মিশিয়ে নিচ্ছি, 3 চামচের মতো দিয়ে আমি এটা মিশিয়ে নিয়েছি। এর সঙ্গে আর একটি মাত্র উপকরণ আমি মিশাবো, সেটা হচ্ছে হানি। এখানে অবশ্যই আপনারা খাঁটি মধুটা নেওয়ার চেষ্টা করবেন, এটা 1 চামচ দিয়ে নিয়েছি। এই তো এখন দেখেন এটা ভালো করে কিন্তু মিশাইতে হবে। এটা আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, কখন অ্যাপ্লাই করবেন, এটা অবশ্যই আপনারা গোসলের আগে দেওয়ার চেষ্টা করবেন। রাতেও লাগাতে পারেন, দিনে 2 বার লাগাতে পারেন। এভাবে করে সপ্তাহে 3 থেকে 4 দিন যদি আপনারা অ্যাপ্লাই করেন, আপনাদের যত রকমের কালো দাগ ছোপ আছে সব কিছুই কিন্তু দূর হয়ে যাবে। তো অবশ্যই গোসলের আগে লাগিয়ে 1 ঘন্টার মতো রেখে দিবেন, অর্থাৎ শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এভাবে করে আপনারা কয়েকদিন অ্যাপ্লাই করলেই রেজাল্ট পাবেন। তো এভাবে আপনারা আপনাদের ফেসেও এটা ইউজ করতে পারেন, যেই কয়েকদিনেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ত্বক কতটা পরিষ্কার হয়ে গেছে। আজকের মতো আল্লাহ হাফেজ।